হ্যালো ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই সকলে খুবই ভালো আছো। আমার ময়না সর চলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন বিকেল বেলায় তোমাদের কাছে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ বিছানায় এলোমেলো হওয়া আছে, এখনই ঘুম থেকে উঠলাম। তোমার দাদা ভাই ঘুম থেকে উঠে গেল আর আমি চুলটা ছেড়ে দিয়েছি, কারণ চুলটা এখনো শুকোয় নিয়ে আজকে তেমন রৌদ্র দেয়নি। আর এই ঠান্ডা কাল পরে আমার ভীষণ ঠান্ডা লাগছে, এখানে প্রচুর ঠান্ডা। আমার বাড়ির বাড়ির থেকে এখানে প্রচুর ঠান্ডা, আর আমি প্রতিদিন মাথা না ভিজালে ভালো লাগে না, কিন্তু একদিন বাদে একদিন ভিজাতে হয়, আর আমার চুল শুকোয় না। আর আজকে তোমার রৌদ্র তো দেয়নি। আমরা এখন জল আনতে যাবো, অনেক দূর জল আনতে যেতে হয়। তোমার দাদা ভাই আর আমি যাবো জল আনতে। আমি মা চিরুনি পরে নি, শাড়ি পরে নি। তারপর তো এই ভিডিওটা অনেকদিন ছাড়বো ছাড়বো ভাবছিলাম, কিন্তু ছাড়া হয়নি। আর তোমার দাদা ভাই জল আনতে যায়, আর তোমার দাদা ভাই যখন না থাকে তখন আমি সাইকেল নিয়ে জল আনি। আজকে দুজনে যাব ভাবছি। তো দেখো অনেক দূর জল আনতে যেতে হয়, কিন্তু আমার বাড়ির বাড়িও অত দূর জল আনতে যেতে হতো না, বাড়িতেই করছিল, কিন্তু এখানে এসে অনেক দূর জল আনতে যেতে হয়। তো ঠান্ডা লাগছে, আমি বলছি যাবো না, তোমার দাদা ভাই বলছি কি চলো যেতে হবে, আজকে পাগল চিরুনি করেনি, তো আমরা যাব। আমার শাড়ি পরা হয়ে গেছে, এই দেখো তোমার দাদা ভাই বেরিয়ে গেছে, ঠান্ডা লাগছে বলে জ্যাকেটটা পরে নিয়েছে, এবার চেনটা পরে গেছে সাইকেলের। আর এইদিকে দেখো এইটা দিদি ঝাড় দিচ্ছে, সুস্থ হয়ে গেছে অনেকটাই, এখন কাজ বাজ করে। মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে ঠিক হয়ে যায়। দেখো তোমার দাদা ভাই সাইকেলের চেন তুলতে পারেনি, এই সাইকেলটা এসে দিচ্ছে চেন পড়া। দেখো চেনটা পড়ে গেছে, আমাদের কপালটা এতটাই খারাপ যে আমরা বলছি সাইকেল নিয়ে যাবো, তো দুটো সাইকেলের চেন পড়া। তো আমিও ঠিক করছিলাম, আমার হাতেও কালি লেগে গেছে, এখন হেঁটে হেঁটে আসছি। ওই দেখো ক্লাব ছেড়ে চলে এসেছি আমরা, মাসিদের সাইকেলটা নিলাম, আর তোমার দাদা ভাই যাচ্ছে, মিনা থাকলে হয়তো চালিয়ে চালিয়ে যেত, আমি আছি বলে। দেখো কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে রাস্তার ধারে, দেখতে ভালোই লাগে। দেখো কত দূর জল আনতে যেতে হয়, এখন একটাই ব্যাগ পেরোচ্ছি, আবার সামনে একটা আছে, তারপর কল পড়বে টিউবওয়েল, তো ওখানে যাব। এদিকে সব বাঁশ বাগান, সবার বাড়ি বাড়ি। আমাদের পেছনে আবার জল আনতে আসছে হেঁটে হেঁটে, আমিও পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি। সবাই দেখছে যে পাগল টাগল হয়ে গেল নাকি, রাস্তায় একা একা বকতে বকতে যাচ্ছে। এখানটা একটা গির্জাঘর আছে, দেখো খুব সুন্দর। এতটাই হাঁটতে হচ্ছে যে আমার গরম লেগে যাচ্ছে, চাদরটা মনে ছুড়ে ফেলে দিই। আর রাস্তা ধরে দেখো কত সুন্দর কলা গাছ আছে, আমি দেখাচ্ছি, দেখতেই পারবে। কলার কান্দরে কেমন ঝুলে আছে দেখো, একদম পুরো হাত বাড়ালেই পেয়ে যাবো। এইদিকে খুব সুন্দর পেয়ারা বাগান, দেখো মনে হয় গিয়ে মনে হয় পেয়ারা পেড়ে খেয়ে নি, এরকমটাই মনে হচ্ছে। আর দেখো আমরা এরকম হেঁটে হেঁটে জল আনতে যাই, তোমার দাদা ভাই অনেক দূর আগে গেছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। আর এই যে তাল গাছের পাশেই টিউবওয়েল দেখা যাচ্ছে না, কলে প্রচুর লাইন পড়ে, কিন্তু আজকের ভিড় কম আছে কলে। ওই ইস্টলে ঘাট, হাই ইস্টলে ঘাট কত যায়, ওই কাটে খালি
কাঠের হাটও বিক্রি হয় মেলায়? হ্যাঁ, এই মেলা খাট ভালো না, তো আমাদের পাশেই মেলা শুরু হয়ে গেছে, সেই মেলারই গল্প হচ্ছে। টিউ চলে এসে দেখো কত লোক জলাম দেখো। আমি যাই বই যাই গণেশের দাদা, ও ওর নাম ভুলা, গণেশের ভাই এই দাদা, হ্যাঁ দাদা দাদা গণেশের ছোট বলার বউ। শক্তিমান জলাম এবার কি আমাকে চাপিয়ে নিয়ে যাবে এখানে? এই যে পেছনের সিটে কি কিছু বলছো না যে একদম একাই 100 নাকি একাই দুটো একটা কলসি ভর্তি করেছো ট্রেনে? পাম করে ভর্তি করলে একটা কলসি, আর এই যে একটা রাস্তা ধরে গেছে এই জল নিয়ে যাচ্ছি, এই জল শুধু খাওয়ার জন্যই ব্যবহার করা হয়, আর টাইম কলের জল আছে সে রান্না করা হাত ধোয়া। আমাদের সামনের মাঠ তো কাটা হয়ে গেছে ধানগুলো, আর এইদিকের এখনো ধান পেকেছে, সবে কাটছে। ধান গাছ না বেশি বড়ও না, ছোট ছোট হয়েছে। এইখানে একটা কল আছে, এই কলটাও খাওয়ার জল উঠতো কিন্তু কয়েকদিন উঠে আর ওঠে না, তার জন্য সামনে যেতে হয়। দেখো আমরা ঘরে চলে এসেছি, আর একটা যাবো দিদির ঘরে। দিদি বসে আছে দেখতে পাচ্ছ, দিদি জল আনতে পারে না বলে দুটো জল ডাবর নিয়ে গেছিলাম। তুমি নিয়ে আসো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাদেরই কাজগুলো গুছিয়ে নিয়ে সন্ধে দিতে হবে। সন্ধ্যা ধরনা আবার হয়ে গেল, এবার বিছানাটা গুছিয়ে নিয়ে শাড়িটা চেঞ্জ করে শর্ট ভিডিও করার জন্য আবার শাড়ি পরতে হবে। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি, বেশি বড় করছি না। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো, অবশ্যই যা যা সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।